আজকের রাশিফল 15ই ডিসেম্বর 2021 বুধবার, তিথি শুক্ল দশমী, জন্ম রাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 6টা 12 এবং সূর্যাস্ত বিকাল 4টে 50। মেষ রাশির রাশিফল, আজ সকালের দিকে মন খুব একটা ভালো থাকবে না, পুরানো শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে, সংসারে একটু অভাবে চোখ থাকবে, বাড়িতে নতুন অতিথিদের নিয়ে আনন্দ হবে, আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে, খুব ভালো চাকরির কোনো খোঁজ পেতে পারেন, পেটে সমস্যায় ভুগতে পারেন, স্ত্রী আপনাকে অনুপ্রাণিত করতে পারেন, দিনের শেষ ভাগে আর্থিক উন্নতি হবে, আজ ঘরে সংবেদনশীল সমস্যাগুলি সমাধান হবে, ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্কের উন্নতি করবে, খালি সময়ে আনন্দ উপভোগ করার জন্য আপনি মানুষের থেকে দূরে গিয়ে সময় কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃষ রাশির রাশিফল, কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে, আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো উচিত নয়, আপনি বাড়ি থেকে আজ দূরে কোথাও যেতে পারেন, আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে, আজ কারোর সাথে বিবাদ বাঁধতে পারে, আজ সঙ্গীদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন, সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসার আশা রাখতে পারেন, বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে, ব্যবসায় বাজে কোনো খরচ হতে পারে, শারীরিক কোনো আঘাত লাগতে পারে, আজ সংসারে কোনো দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন, আজ নিয়মিত কোনো কাজে বাধা আসতে পারে, সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মিথুন রাশির রাশিফল, প্রভাবশালী ব্যক্তির জন্য সম্মান বাড়বে, আজ রাস্তায় কোনো বাধার সামনে পড়তে হতে পারে, স্বামী স্ত্রীর বিবাদের জন্য মানসিক চাপ বাড়বে, ব্যবসায় সচেতনতা বাড়তে পারে, গঠনমূলক কোনো কাজে চিন্তা ভাবনা করতে হবে, নতুন কিছু পরিকল্পনায় সফল হতে পারেন, আজ স্ত্রী এমন কিছু করবেন যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন, নিজের কাজে গর্ববোধ হবে, জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন, আজ আপনি খুব সক্রিয় থাকবেন, আজ স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে, নিকট আত্মীয় সহায়তায় ব্যবসায় ভালো লাভ করতে পারেন, আজ আপনি আর্থিকভাবে উপকৃত হবেন, আপনার প্রিয়জনের সাথে আজ তর্ক বাঁধতে পারে, পারিবারিক কিছু ইচ্ছা পূরণ করতে হতে পারে, পরিবারের সাথে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কর্ক রাশির রাশিফল, খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্ম আপনাকে শক্তি সঞ্চয় করবে, দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে, আজ স্ত্রীর সাথে কোথাও যেতে পারেন, আজ আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলি আপনি শৈশবে করতে পছন্দ করতেন, আপনি স্ত্রীর সাথে কিছু পরিকল্পনা করতে পারেন, আজ সব কাজে কম বেশি সাফল্য পাবেন, স্ত্রীর উৎসাহে ব্যবসায় উন্নতির আশা রাখতে পারেন, আজ উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, বাড়িতে কোনো আত্মীয় আসতে পারে, প্রেমের জটিলতা আসতে পারে, আজ নিজের কারোর জন্য মানসিক পীড়া আসবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে, বেশি কথা বলা স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে, একে ভাগ্য সংখ্যা হলো 6। সিংহরাশি রাশিফল, আজ নিজের সিদ্ধান্ত কার্যকর হবে না, প্রতিবেশীর সাথে সামাজিক কোনো বিষয়ে আলোচনা হতে পারে, অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা আসবে, আজ কোনো কারণে মনে খুব ভয় কাজ করবে, কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে, আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে, পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে, চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে, স্ত্রীর সাথে বিবাদ বাঁধতে পারে, আজ আপনার প্রয়োজন হলো আরাম করা, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা, আজ ভাই বোনের কাছ থেকে কিছু সাহায্য নিতে পারেন, আজ কিছু ইচ্ছা পূরণ হবে, ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদ্ধার করুন, কেবলমাত্র স্পষ্ট উপলব্ধির দ্বারাই আপনি আপনার স্ত্রীকে সহায়তা প্রদান করতে পারেন, যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি পরিবর্তন হতে পারে, আজ ভালোবাসার জীবনে অভাব বোধ করবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশির রাশিফল, যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারিয়ে ফেলছেন, তাই প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করুন, আজ বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, আপনি স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাবেন, প্রেমের জীবন ভালো দিকে মন নিতে যাচ্ছে, পরিবারের সদস্যরা আপনার খুশিতে ইন্ধন জোগাবে, আপনি বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কাটাতে পারেন, আজ ব্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভালো নয়, বিদ্যার্থীদের জন্য খুব ভালো খবর অপেক্ষা করছে,
অনিচ্ছাকৃতভাবে হলেও কোনো কাজ আজ ফেলে রাখবেন না, আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন। আজ আপনাকে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে সময় কাটাতে হতে পারে, শত্রুর সাথে আপোষ করে নিজের কাজ উদ্ধার করুন, প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান, বাড়ি তৈরির জন্য অতিরিক্ত খরচ হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ সবার সাথে ভালো ব্যবহার করুন, না হলে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ব্যবসায় চাপ বাড়বে, ঋণ থেকে মুক্তির সুযোগ পাবেন, কাজের কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, শত্রু থেকে একটু সাবধানে থাকুন, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তি নিয়ে চিন্তা বাড়বে, মহিলাদের থেকে সাহায্য পাবেন, পেটের সমস্যা বাড়তে পারে, স্ত্রী কিছু আবদার পূরণ করতে পারেন, সন্তানের ব্যাপারে চিন্তা বাড়বে, গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নিতে হবে, আপনার ভালোবাসা মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম গৌণ হয়ে দাঁড়াবে, আপনি সুন্দর রোম্যান্টিক দিন দেখতে পাবেন, কিছু শারীরিক সমস্যায় আজ ভুগতে পারেন। এদের ভাগ্য সংখ্যা হলো 5। বৃশ্চিক রাশির রাশিফল। এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক, আপনাকে ভারমুক্ত রাখবে, বিলম্বিত টাকাগুলি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে, দলীয় কোনো কর্মকাণ্ডে আজ যুক্ত হতে পারেন, আজ কর্মক্ষেত্রে কোনো কাজ আটকে থাকতে পারে, আজ স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন, আজ চাকরিতে বিবাদ থেকে দূরে থাকুন, আজ কোনো আশা পূর্ণ হতে পারে, প্রেমের ব্যাপারে চাপ বাড়বে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, বাজে চিন্তার জন্য কিছু ক্ষতি হবে, বন্ধুর দ্বারা কিছু ক্ষতি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশি রাশিফল। আজ চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে, আজ শুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়বে, কর্মস্থানে সমস্যা বাড়তে পারে, অকারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে, সামাজিক কিছু কাজে সুনাম আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসবে, বাড়তি খরচ নিয়ে চিন্তা থাকবে, অফিসে বাড়তি কিছু আয় হতে পারে, নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন, শারীরিকভাবে সুস্থ থাকবেন, আজ কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে, আজ ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন, আপনার বিচক্ষণতায় আজ সন্তুষ্ট হয়ে থাকবেন, আপনার স্ত্রীর সাথে সুন্দর একটি দিন আপনি কাটাবেন, আপনার ধৈর্যশীলতার আজ পরীক্ষা দিতে হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মকর রাশির রাশিফল। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, একই সময়ে ভয় ঘৃণা হিংসা প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে, বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে, সাফল্য এবং খুশি আপনার নাগালের মধ্যে আসবে, দিনের পরের ভাগে সঙ্গীর সাথে সময় কাটাতে পারবেন, আজ প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে, শরীরের কোনো ক্ষত থেকে রোগ বাড়তে পারে, যারা বিদেশে থাকেন তাদের ভালো কিছু সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তি বাঁধবে, লজ্জার কোনো কাজ আপনার দ্বারা হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়বে, পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে, বাড়িতে কোনো অতিথি আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কুম্ভ রাশির রাশিফল। সন্তানের জন্য খরচ বাড়বে, কাজের জন্য সুনাম বাড়বে, বিদেশে থাকা কোনো বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসা নিয়ে খরচ হবে, একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ আসতে পারে, কাজ নিয়ে উদ্বেগ বাড়বে, খেলাধুলায় কিছু উপহার পেতে পারেন, অহেতুক ক্রোধ বাড়তে পারে, নতুন কোনো কাজের জন্য যোগাযোগ হবে, আজ ধর্মীয় কাজে এগিয়ে যাবেন, সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আছে তাদের উপেক্ষা করুন, আপনি যার সাথে থাকেন সাম্প্রতিক কাজকর্মে তিনি অতিষ্ঠ হয়ে উঠবেন, আপনার সেরা আচরণ করার প্রয়োজন রয়েছে, আজ আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন। যে ভাগ্য সংখ্যা হলো 2। মীনরাশি রাশিফল। কাজ এবং ঘরের কিছুটা চাপ আপনাকে খিটখিটে করে তুলবে, আজ আপনি অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন, আর্থিক সমস্যা কিছুটা সমাধান হবে, বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন করতে পারেন, আপনি কোনো সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন, আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন, আপনি স্ত্রীর সাথে চমৎকার একটি দিন কাটাবেন, আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে, কারণ মনোভাবের জন্য অশান্তি হবে, ব্যবসায় ভালো কিছু সুযোগ আসতে পারে, আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে, পাওনা আদায়ে দেরি হবে,
পেটের সমস্যার সমাধান হবে, ব্যবসায় খরচ বাড়বে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন, সন্তানের জন্য মানসিক চিন্তা বাড়বে। নিজের ভাগ্য সংখ্যা হলো 9। ভালো থাকুন, সুস্থ থাকুন।